হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়া তোমাদের খুব ভালো চলছে। আজকে যেটা আমি দিচ্ছি মাধ্যমিককে টার্গেট করে, লাইফ সায়েন্স ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের ছায়া প্রকাশনী থেকে আলোচনা করে দিচ্ছি। ডেসক্রিপশনে যেগুলো পড়িয়েছি সাতরা পাবলিকেশন থেকে, অনুশীলনী সলভ করেছি, সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। এখন থেকেই আমি সাজেশন কিন্তু দিতে শুরু করেছি 2024 মাধ্যমিকের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া। এখন থেকেই তোমরা সাজেশন ফলো করে পড়া শুরু করে দাও, নিশ্চয়ই প্রত্যেকজন 90+ নম্বর কিন্তু পাবে। আমার তোমাদেরকে টপিক আলোচনা করা, সাতরা পাবলিকেশনের অনুশীলনী আলোচনা অলরেডি দেওয়া আছে ভিডিও, ফিজিক্যাল সায়েন্স কুইক রিভিশনের ভিডিও দেওয়া আছে। যা যা তোমাদের দিয়ে দিয়েছি আমি, প্রত্যেকটাই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো চেক করবে। 2024 এর জন্য যে সাজেশন গুলো দিচ্ছি, যেই পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট, যেই এরিয়া গুলো সাজেশন গুলো কিন্তু তোমরা সেইগুলোকে ফলো করবে। 2023 এর জন্য যে সাজেশন দিচ্ছি, সেই সাজেশন গুলো তোমরা ফলো এই জন্য করবে না, কারণ সেগুলোর থেকে কমন অলরেডি 2023 তে চলে এসেছে। তোমাদের জন্য 2024 এর জন্য আমি যেই সাজেশন বানিয়ে দিচ্ছি, যেই এরিয়া গুলো বলছি ইম্পর্টেন্ট, তোমরা সেই ভিডিও গুলো দেখো কিন্তু, ঠিক আছে? তোমরা 2023 কোয়েশ্চেন গুলো, প্র্যাকটিস সেট সাজেশন গুলো দেখতে পারো প্র্যাকটিস পারপাস। কিন্তু আমি যেগুলো 2024 এর জন্য বলছি ইম্পর্টেন্ট এরিয়া, যে ধরনের কোয়েশ্চেন আসবে এই এই এরিয়াগুলো থেকে আসতে পারে, তোমরা কিন্তু সেই জায়গাগুলোতে বেশি ফোকাস করো। বুঝতে পেরেছো? 2023 এর সাজেশন গুলো ফাইনাল সাজেশন ভেবো না। 2024 মাধ্যমিক বলে যে সাজেশন গুলো দিচ্ছি সেগুলো তোমাদের জন্য সাজেশন। তোমরা প্রিভিয়াস টপিক আলোচনা, সাতরা পাবলিকেশনের অনুশীলনী, সেইগুলো দেখতে পারো পুরনো ভিডিও, কিন্তু সাজেশন গুলো 2023 মাধ্যমিকের সাজেশন গুলো ফলো করবে না। সেই কোয়েশ্চেন গুলো দেখতে পারো প্র্যাকটিস সেট হিসেবে, মানে সেই কোয়েশ্চেন গুলোর থেকে তোমরা পাচ্ছ কিনা কোয়েশ্চেন গুলো সেরকম ভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, কিন্তু সেগুলো তোমাদের 2024 এর সাজেশন নয়। বোঝা গেল? যারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে। যারা আছো আমার চ্যানেলে, তোমরা যদি উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে। ডেসক্রিপশনে যা যা লিঙ্ক দেওয়া থাকবে চেক করবে। প্রিভিয়াস ভিডিওগুলো সেটিংসে আমার একটু প্রবলেম ছিল, স্পিড অটোমেটিকলি একটু ফাস্ট হয়ে গেছে। অনেকবার বলেছি কিভাবে স্পিডটা সেট করতে হয়, যদি কোনো অসুবিধা থাকে স্পিডটা সেট করতে পারবে না এরকম যদি হয় অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নেবে। তোমরা যেগুলো কোয়েশ্চেন করছো, প্র্যাকটিস করছো, অন্য কোনো বই তোমাদের আছে, সেখানে যদি কোনো কোয়েশ্চেন আটকায় কমেন্টে জিজ্ঞেস করে নিও। প্রিভিয়াস ভিডিওতে যে টপিকগুলো আমি আলোচনা করেছি সেখান থেকে যদি কিছু জিনিস বুঝতে না পারো, অবশ্যই সেই ভিডিওর কমেন্টে আমাকে জিজ্ঞেস করে নিও যে এই জায়গাটা বুঝতে পারলে না। তাহলে চলো, ছায়া প্রকাশনীর অনুশীলনীগুলো আজ আমি আলোচনা করছি ফার্স্ট চ্যাপ্টারের। প্রথম কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে। লজ্জাবতী এমসিকিউ কোয়েশ্চেন, লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে। এটা হচ্ছে কি, হাত দিলে নুয়ে পড়ছে, মানে স্পর্শ করলে নুয়ে যাচ্ছে, স্পর্শ ব্যাপ্তি বা যেটাকে বলা হয় সিসমোনাস্টিক চলন। একের অপশন হয়ে যাবে বি, সিসমোনাস্টিক চলন বি। নেক্সট, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। এটা হলো আলোর সাথে রিলেটেড যা কিছু তাকে বলা হয় ফোটো। আলোটাকে বলা হয় ফোটো কেন না, আলোর মধ্যে যে কণাটা থাকে সেটা হলো ফোটন কণা। তাই আলো রিলেটেড যা কিছু, সূর্যালোক রিলেটেড যা কিছু, সূর্যের লাইট রিলেটেড যা কিছু তাকে বলা হয় ফোটো। তাহলে অ্যান্সার হয়ে যাবে ফোটো ন্যাস্টি। দুয়েরটা অ্যান্সার হবে এ, ক্যাপিটালে ফোটো ন্যাস্টি। নেক্সট, তিনেরটা, উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে বলা হয় উত্তেজিতা বা সংবেদনশীলতা। তিনেরটা সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, চারেরটা, কোনটি নাইট্রোজেন যুক্ত ক্ষারজাত হরমোন। নাইট্রোজেন যুক্ত হলো সাইটোকাইনিন। চারেরটা হচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, রাসায়নিক বার্তাবাহক হলো, রাসায়নিক বার্তাবাহক যাকেই বলা হয় রাসায়নিক সমন্বয়কারী, সেটা হচ্ছে হরমোন। পাঁচেরটা ডি। ছয় নম্বর, একটি ট্রপিক হরমোন হলো, ট্রপিক হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বলা হয়, কারণ এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনগুলো গোনাডোট্রপিক হরমোনগুলোকে স্টিমুলেট করতে পারে। তাহলে ছয়টা হয়ে যাচ্ছে এ। নেক্সট,
অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান হলো অগ্রস্থ প্রকটতা। ট্রপিক চলন নিয়ন্ত্রণের জন্য যেই হরমোন দায়ী সেটা হলো অক্সিন হরমোন, সাতেরটা সি। নেক্সট আটেরটা, নিম্নলিখিত গ্রন্থিগুলোর মধ্যে কোনটা মিশ্র গ্রন্থি? অগ্ন্যাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, আটেরটা সি অগ্ন্যাশয়। ঠিক, এবার দেখো নেক্সট কোশ্চেন, মাস্টার গ্ল্যান্ড কোনটা? মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে, নয়ের অপশন হবে বি, পিটুইটারি হলো মাস্টার গ্ল্যান্ড। দশেরটা, কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? বলেই দিলাম অক্সিন, দশেরটা হবে এ। নেক্সট এগারো নম্বর কোশ্চেন, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিজের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? সেটা ইনসুলিন। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়? সেটা ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ। দুটো নামই কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, 2024 এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুটো থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স আছে। তো এখানে অ্যান্সারটা এগারোটা হয়ে যাবে, ডায়াবেটিস মেলিটাস, বি ইনসুলিন। নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন, দেখো ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়? বা এরকমও বলতে পারি, ভয় পেলে জীবজন্তুদের লোম যে খাড়া হয়ে যাচ্ছে কোন হরমোনের জন্য, যেটাকে আপদকালীন হরমোন, বিপদকালীন হরমোন, জরুরিকালীন হরমোনও বলা হয়। অ্যান্সার হয়ে যাবে অ্যাড্রিনালিন, বারোটা হলো ডি। নেক্সট তেরোটা, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো লঘু মস্তিষ্ক। আর লঘু মস্তিষ্ক ছাড়া মধ্যকর্ণ দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। মানুষের মস্তিষ্কে করোটীয় স্নায়ুর সংখ্যা ১২ জোড়া, সুষুম্না স্নায়ুর সংখ্যা ৩১ জোড়া। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ১২ জোড়া, ১৪টা বি। মৃদু আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? চোখের মধ্যে দু ধরনের কোষ হয়, একটা হলো রড কোষ। কোন কোষ? তো যেটা মৃদু আলোতে দেখতে সাহায্য করে তাকে আমরা বলবো রড কোষ, অপশন হয়ে যাবে ডি এরটা। নেক্সট ১৬টা, দেখো দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ হাইপোথ্যালামাস, ১৬টা হলো অপশন সি হাইপোথ্যালামাস। নেক্সট কোয়েশ্চেন কি, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, একটা শব্দ বা একটা বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন কি, কোষ বিভাজনে সাহায্য করে এমন একটি উদ্ভিদ হরমোন কোষ বিভাজন করে? সাইটোকাইনিন, একটা হচ্ছে সাইটোকাইনিন। নেক্সট দুয়েরটা, বীজের সুপ্তাবস্থা ভাঙনে সাহায্য করে কোন হরমোন? খুব খুব ইম্পর্টেন্ট একটা হরমোন, জিব্রেরেলিন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা এবছরের জন্য, জিব্রেরেলিন। আরেকটা, যেই তালিকা তোমাদের জিজ্ঞেস করতে পারে 2024 এ ফার্স্ট চ্যাপ্টার থেকে, সেটা অক্সিন হরমোনের কাজের একটা সারণী করো, সেটা কিন্তু 2024 এর জন্য ইম্পর্টেন্ট। মূলের মাটির দিকে চলনকে কি বলা হয়? জিওট্রপিক চলন, জিওট্রপিক চলন। নেক্সট চারেরটা, এডিএইচ এর অভাবে কোন রোগ হয়? আলোচনা করেছি বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস, চারেরটা হলো ডায়াবেটিস মেলিটাস, বলতে বলতেই বললাম। এই দুটোর মধ্যে কিন্তু এবছরে একটা আসবে ভীষণ ইম্পর্টেন্ট, বহুমূত্র বা মধুমেহ, ডায়াবেটিস মেলিটাস, আর বহুমূত্রটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস, ইনসিপিডাস, ঠিক আছে, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। নেক্সট বামনত্বের জন্য দায়ী হরমোনটির নাম লেখো, গ্রোথ হরমোন। বামনত্ব মানে ছোট হয়ে যাচ্ছে, গ্রোথ হচ্ছে না, যারা খাটো হয় দেখতে তাদেরকেই বলা হয়, সেটাকে আমরা বলতে পারি গ্রোথ হরমোন, জিএইচ বা এসটিএইচ হরমোন। নেক্সট এসিটিএইচ এর পুরো নাম কি? এসিটিএইচ অ্যাডিনো কর্টিকোট্রপিন হরমোন বা অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন, দুটোই হয়, যে কোনো একটা লিখবে, অ্যাড্রেনো কর্টিকো ট্রপিকো লিখতে পারো বা ট্রপিন হরমোন, অ্যাডিনো কর্টিকো ট্রপিন বা ট্রপিক হরমোন, ঠিক আছে। নেক্সট ICSH এর সম্পূর্ণ নাম কি? ICSH এর সম্পূর্ণ নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, সাতেরটা ICSH ইন্টার। আচ্ছা এই নামগুলো তোমরা ইংলিশেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, আমি বাংলায় লিখে দিচ্ছি। ইংলিশে বানান যদি ঠিকঠাক না লেখো, ভুল হয়, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। সেই জন্য তোমরা যদি একদম সঠিক বানান লিখতে পারো তবেই লিখবে, নয়তো বাংলাতে লিখবে, ইন্টারস্টিশিয়াল সেল
stimulating hormone. Next, আটেটা হচ্ছে FSH এর সম্পূর্ণ নাম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন. ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ইনসুলিন কোন গ্রন্থি থেকে নির্গত হয়? ইনসুলিন নির্গত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে. যদি কোষ বলো বিটা কোষ, তাহলে নয়টা কোন গ্রন্থি বলেছে? অগ্নাশয় গ্রন্থি বলতে পারো বা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন ক্ষরিত হয়। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি. দশেরটা দেখো, পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত একটা হরমোনের নাম লেখো। পশ্চাৎ পিটুইটারি থেকে আমরা পাবো এডিএইচ হরমোন বা অক্সিটোসিন হরমোন। এই দুটো হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়, যে কোনো একটার নাম লিখবে, এডিএইচ বা অক্সিটোসিন, কারণ একটার নাম বলেছে। এখানে একটা জিনিস বলে রাখি, এই দুটো হরমোনই কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে উৎপন্ন হয় না, উৎপন্নটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়ে সেটা পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে, তারপরে সেখান থেকে নিঃসৃত হয় এই দুটো হরমোন। যদি বলে উৎপন্ন কোথা থেকে হয় এডিএইচ অক্সিটোসিন, অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। এখানে বলেছে নিঃসৃত হচ্ছে একটা হরমোন অক্সিটোসিন বা এডিএইচ, যাই বলো সেটা পরে ক্ষরণ হয়, নিঃসৃত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে, যেগুলো উৎপন্ন হয় হাইপোথ্যালামাসে। নেক্সট কোয়েশ্চেন, অন্তঃক্ষরা গ্রন্থির একটা উদাহরণ দাও। অন্তঃক্ষরা গ্রন্থি হয়ে যায় পিটুইটারি, থাইরয়েড, যে কোনো একটা নাম লিখে দেবে। এগারোটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, পিটুইটারি বা থাইরয়েড, যা খুশি লিখতে পারো। নেক্সট বারোটা, মায়োলিন আবরণীর একটা কাজ, মায়োলিন আবরণী অ্যাকশনকে রক্ষা প্রদান করে। আর কি করছে? ইলেকট্রিক ইম্পালসটাকে নিয়ন্ত্রণ করে, মানে যে সোডিয়াম পটাশিয়াম এগুলোও তো চলাচল করে স্নায়ুতন্ত্রের মধ্যে, বিভিন্ন আয়নগুলো তো, এগুলোকেও কি করছে, এদের চলাচলটাকেও সঠিকভাবে হতে সাহায্য করে। আর সব থেকে বড় কথা, একটা আবরণ যেহেতু, অ্যাকশনকে সুরক্ষা দেয় মায়োলিন সিদ। তাহলে একটা কাজ বলেছে, লিখতে পারো অ্যাকশনের সুরক্ষা করে, ঠিক আছে? নেক্সট, সিএসএফ এর সম্পূর্ণ নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। নেক্সট চোদ্দটা, শিশুর মাতৃস্তন্য পান করে কি ধরনের প্রতিবর্তক ক্রিয়া? মাতৃস্তন দুগ্ধ যে পান করবে সেটা হলো শিশুর জন্মগত বা সহজাত প্রতিক্রিয়া, জন্মগত বা সহজাত। কিন্তু এটাই যদি কিছু শেখা হতো, তার নিজের থেকে আসেনি, তখন সেটা হয়ে যেত যেমনি কথা বলতে শেখা, সাইকেল চালানো, এই জিনিসগুলো হয়ে যায় অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার আন্ডারে পড়ে। তাহলে এই পনেরোটা হলো, বা ষোলোটা, অ্যামিবার গমনাঙ্গ কি? অ্যামিবার গমনাঙ্গ হলো ঘনপদ, সিউডোপোডিয়া, যাকে বলা হয় অ্যামিবার গমনাঙ্গ ঘনপদ। নেক্সট সতেরোটা, ফ্ল্যাজেলা কার গমনাঙ্গ? ইউগ্লিনার গমনাঙ্গ হলো ফ্ল্যাজেলা, ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। আঠেরো, পাখির একটি উড্ডয়ন পালকের নাম লেখো। পালক বলেছে, পালক আর উড্ডয়ন পেশি দুটো আলাদা, তো যেটা উড্ডয়ন পালক হয় রেমিজেস, রেমিজেস পাখিদের উড্ডয়ন পালক। নেক্সট উনিশেরটা, কবজা সন্ধির একটা উদাহরণ দাও। কবজা সন্ধি মানে যেগুলো জয়েন্টের মধ্যে থাকে, দুটো জিনিসের দুটো বোনের জয়েন্ট, তাদেরকেই বলবো কবজা সন্ধি। তাহলে হাঁটুর সন্ধি, কুনুইয়ের সন্ধি, যে কোনো একটা তোমরা লিখতে পারো। কুনুই সন্ধি বা হাঁটুর সন্ধিটাকে বলা হয় অস্থি সন্ধি বলবে। কুনুয়ের অস্থি সন্ধি বা হাঁটুর অস্থি সন্ধিকে আমরা বলবো কি, কবজা সন্ধি। এবার দেখো কুড়িটা, পাখির একটি উড্ডয়ন পেশির নাম, পেক্টোলারিস মেজর, পেক্টোলারিস মাইনর, বা বলতে পারো কোরাকো ব্র্যাকিয়ালিস, যে কোনো একটা লিখে দিও। আমি লিখছি পেক্টোরালিস মেজর, এগুলো সব উড্ডয়ন পেশি। ছাব্বিশেরটা, মানুষের অধিক বয়সজনিত চোখের একটা সমস্যা, যেটা বয়সকালে হয় চোখে ছানি পড়ে, যাকে বলা হয় ক্যাটারাক্ট।
নেক্সট একটি বহির্বাহী স্নায়ুর নাম লেখো। মিশ্র স্নায়ুর এক্সাম্পল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেগাস এটাই জিজ্ঞেস করে, যেটা দশমতম স্নায়ু ভেগাস, এটা হলো মিশ্র স্নায়ু। তো এইটা শূন্যস্থানে কিন্তু আসতে পারে, মনে রেখো। এখানে যেটা বলেছে একটা বহির্বাহী স্নায়ুর নাম, সেটা বলতে পারো অকিউলো মোটো বা ট্রকিলার, বা সেটা অকিউলো মোটর বা ট্রকিলার নার্ভ হলো বহির্বাহী স্নায়ু। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। যারা প্রথম ভিডিও দেখবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যারা আছো বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।